গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে আগের দিনকার, যারা যারা দেখনি অবশ্যই দেখে নিও। আর তোমাদের দাদা ভাই এখন হচ্ছে শর্ট ভিডিওগুলো রেডি করছে, ওগুলোকে দুপুরবেলা বিকেলবেলা পোস্ট হয়ে যাবে। আর আজকে রান্না হবে দারুণ একটা শাক, যেটা বাচ্চারা খুবই ভালোবাসে আর আমরা তো ভালোবাসি। এই দেখো লাল শাক, লাল শাক ভাজা হবে আর করবে চচ্চড়ি। আর চচ্চড়ি হবে এই মাছগুলো দিয়ে, খুব টেস্টি লাগে খেতে এই মাছের চচ্চড়ি। ভাজা মাছও গরম ভাতে লবণ লঙ্কা দিয়েও খেতে খুব ভালো লাগে। যে মা এখন মাছ কাটছে, আর এই যে পুষি এখন উঠে চলে এসছে, ছিল না এখানে, মাছ কাটতে বসেছে। আর এই যার একজন হেঁটে হেঁটে হেলে দুলে আসছে, ওদের কিন্তু কেবলই খাবার দেওয়া হলো, কেবলই খেতে দিয়েছে, ওই জন্য অত বেশি বিরক্তি নেই। এই এই পড়ে যাবে না শাক। মা হচ্ছে সবজি কেটেই রেখেছে, একটুখানি উচ্ছে দিয়েছে, আলু আছে, বেগুন আছে, পেঁয়াজ আছে, এটা হবে চচ্চড়ি। আর এদিকে উনুনে হচ্ছে ডাল, ডালটাকে এখনই সোমবার দিয়ে দেবো, হয়ে গেছে, উচ্ছে দিয়ে ডাল হচ্ছে। এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করলাম। এই হচ্ছে লাল শাক ভাজা আর সমস্ত সবজি দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি, আর এই হচ্ছে উচ্ছে দিয়ে মসুর ডাল। দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট, যেহেতু রান্না হয়ে গেছিলো তখন মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে বাজে, তবুও তখন করিনি, আর একটু বাদে করেছি, একটা নাগাদ খাওয়া দাওয়া সেরেছি। তো সবারই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই শুয়ে শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, দুপুরের গরমে ভাল লাগে না। কিন্তু আমার রয়েছে বেশ কিছু কাজকর্ম, আর আজকে হচ্ছে শর্ট ভিডিও করব না, কারণ এই কাজগুলো করার পরে আমার আর এনার্জি থাকবে না শর্ট ভিডিও করার মতন। আর যদি শর্ট ভিডিও করি সেটা তারা থাকলে পরে আমার আর এই কাজগুলো করা হবে না। তো এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে সব সাজিয়ে রেখেছি জামা কাপড়, তো এইগুলো মানে এই লং স্কার্ট সেই যে নাচের ভিডিও করেছিলাম সেই দিনকেই বাইরে এনে রেখে দিয়েছি, কারণ পুরো মানে ওই বাগানের মধ্যে ভিডিও করেছিলাম, পুরো মানে বাগানের যত মাটি ধুলো সব আমার লং স্কার্টে লেগে আছে, তো সেটা সেই জন্য ওটাকে ধুতে হবে। আরও কিছু কিছু তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটাও তাই, খুব একদম মাটি ফাটি লেগে ধুলো লেগে গেছিলো, তো এগুলো ধুতে হবে। আমার সাদা ওনাটাও পরিষ্কার ধুতে হবে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের রয়েছে উইনচিটার একটা ওই সোয়েটার, আমার এই সোয়েটারটা আর অন্যান্য সোয়েটারগুলো কাচার প্রয়োজন নেই, যেহেতু ওগুলো পরে টুকটাক বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে ওগুলো মানে ভালো সোয়েটার যেগুলো সবসময় রাফ ইউজেরগুলো তো বারবারই ধুতে হয়েছে, তো এগুলো ধোবো, কারণ শীত তো চলে গেছে, রাতে একটু ঠান্ডা পড়ে কিন্তু এগুলো পরার মতন আর এখন সেরকম ঠান্ডা নেই, তাই এগুলোকে কেচে দেবো। আর যেহেতু সবই তুলতে হবে, আর যে এগুলো কাঁচা মানে রয়েছেই অনেক শীতের পোশাক রয়েছে, সেগুলোকে সব এখন পুরো আলমারি শোকেস থেকে পুরো দূরে সরিয়ে দিতে হবে, মানে সবাই অবাক হচ্ছে দূরে সরিয়ে দিতে হবে, কারণ আমি খাটের মধ্যে ঢুকিয়ে রাখি, আলমারির মধ্যে জায়গা খুব কম হয়ে যায়। আর এই দেখো শীতের পোশাক, বেশ কিছু শীতের পোশাক, অনেক শীতের পোশাক, এগুলো সব আমি রোদে দিয়েছি, 10-15 মিনিট রোদ খাক, তারপর এগুলো সব ভাঁজ করে সব তুলে দিতে হবে। শুধু তো এইটুকুই না, আরও অনেক শীতের পোশাক রয়েছে, তো আস্তে আস্তে তুলবো, একদিনে করতে গেলে অনেক চাপ হয়ে যাবে। আর এখন আমি কাছাকাছি করব, তো কাছাকাছি করতে করতে এগুলো একটুখানি রোদ হোক, মানে একটু রোদ পেয়ে নিই, কারণ এগুলো সব পরিষ্কার, এগুলোকে আর ধোয়ার প্রয়োজন নেই। তো চলো কাজটা কমপ্লিট করে ফেলি, আর অনেক বেশি কাছাকাছি মানে যদি করার থাকে তাহলে পরে ক্লান্ত হয়ে যাব, আর আমার ঘরটাও একটু লেপার দরকার, তো আজকে যদি না পারি তাহলে কালকে লেপে নেব। চলো চটপট এবার কাজটা করে ফেলি। আর এই যে সব জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি ট্যাপের ধারে, তো এখানে এবার আমি জামাকাপড়গুলো কাচবো। আর আমি উনুনে রান্নার পরে গরম জলে বসিয়ে রেখেছি হাঁড়িতে করে, উনুনের যে তাপ থাকে তাতে করে না এক হাঁড়ি জল পুরো গরম হয়ে যায়, তো কিছু কিছু জামাকাপড় একটু উষ্ণ গরম জলে কাচবো, তাহলে বেশি পরিষ্কার হবে, আর সবগুলো না। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সাদা ওড়না, তো এটার সঙ্গে অন্য কোনো কিছু দেওয়া যাবে না, সবার আগে এটাকে আমি, এরকমও হয়েছে ধুয়ে আলাদা করে রাখলেও পরে আবারও অন্য কোনো জামাকাপড়ের থেকে রং লেগে যায়, তো কোনো রিস্ক নেওয়া যাবে না, এটাকে আগে ধুয়ে ছড়িয়ে দিয়ে আসবো, তারপরে এগুলো সব কাছাকাছি করবো। ওদিকে কিন্তু আমার সব জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তারপরে এদিকে নিয়ে এসেছি বালতিতে করে, আর এইটুকু সময়ের মধ্যে আমার এই শীতের পোশাকগুলো ভালোভাবে রোদ পেয়ে গেছে, তাই এবারে এগুলোকে তুলে রেখে আসবো ঘরে, এগুলোকে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ভালো করে গুছিয়ে টুছিয়ে সব প্যাক করতে হবে। আর এইদিকে এই ভিজা জামাকাপড়গুলো সব ছড়িয়ে দিচ্ছি। দুপুরবেলা আজকে আবারও বেলের শরবত করেছে মা, তাই আমরা এখন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাবো। কি সুন্দর লাগে দেখতে, কালারটা পুরো ফ্রুটির মতন, খেলে পুরো পেটটা ঠান্ডা হয়ে যায়। আজকে তো অনেক হয়েছে,
মনে হচ্ছে মাজা বা ফ্রুটি, কালারটা এত সুন্দর লাগে দেখতে। আর এই যে এ নিয়ে এসছে, ভেবেছে লস্যি। আর এই দেখো আরো কতগুলো শুকনো কুল, এগুলো আমাদের এখানে একটা ঠাকুমা দিয়েছে। এই কুলগুলো মা ওই আচারের মধ্যে অ্যাড করে দেবে, কারণ এই কুলগুলো টক টক। আর এর আগের দিন মা যে কুলগুলো আচার করেছিল সেই কুলগুলো না টক না, আর টক না হলে ঠিক জমে না। সে মাখাই বলো বা মানে আচারই বলো, টক কুলের একটা টেস্ট আলাদা। সেটার মধ্যে মিষ্টি অ্যাড করে, মিষ্টি আচার করা হয় টক মিষ্টি, সেটার টেস্ট ভালো। এই যে এই কুলগুলো শুকনো করা হয়েছে, তবু একটা টক টক। টকও আর তার সঙ্গে টেস্টও। বেলের শরবত খেয়ে স্নান ঠান সেরে এখন আমি চলে এসেছি পুজো দেওয়ার জন্য। দুপুরবেলা যেই শীতের পোশাকগুলো রোদে দিয়েছিলাম তোমাদেরকে বললাম, সেগুলো আজকে হচ্ছে মানে ভাজ টাজ করে রেডি করে রাখবো। আরও অনেক কিছু রয়েছে, তো অল্প অল্প করে শুরু না করলে শেষ হবে না। আর ওই যে আলমারি খুলে নিয়েছি, কারণ কী কী আর কি ভাজ করতে হবে সব দেখে দেখে ঢোকাতে হবে। আর এই দেখো এখানে পুরো সব ঢিপি করে নিয়েছে আমার, এখানে সব বেশিরভাগই আমার সব শীতের সোয়েটার ফোয়েটার রয়েছে। আর এই যে এখানে রয়েছে হিটার, তো হিটারটাও বাক্সের মধ্যে করে ভরে খাটে রেখে দেবো। এই যে হিটারের বাক্সটার মধ্যে ছিল, আমি ওটাকে একটা প্যাকেটের মধ্যে ভরে তারপরে এই বাক্সে ঢুকিয়ে খাটে ভরে দেবো। আর ট্রলিটাও বের করে নিলাম, এটার মধ্যে আমার সব সোয়েটার ফোয়েটারগুলো ঢুকিয়ে নেব। তো চলো সুন্দর করে ভাজ টাজ করে প্যাক করা শুরু করে দিই। পোশাকগুলো তো সব মানে সব না আর কি, যে কটা আমি দেখতে পেলে প্যাক করছিলাম সেগুলো সব খাটের মধ্যে ঢোকানো হয়ে গেছে। তারপরে ভাবলাম যে গোজগাজ যখন করছি মানে একটুখানি মুড এসে গেল গোজগাজ করার, তো সেই জন্য এই যে আমি শোকেস থেকে সব মানে যেগুলো সব ভাজ করা ছিল কিন্তু কোনোটা ঠিকঠাকভাবে ভাজ করা ছিল না, মানে একা বেঁকা এগোনো পিছনো এরকম হয়ে গেছিলো, যেটা সমানভাবে সুন্দর করে গোছানো সেরকম ছিল না। তো সেই জন্য দেখো সব জামা কাপড়গুলো আমি বাইরে বের করেছি। এটা শুধু আলমারির ওপর সাইডটা করে মানে একটা সাইডে ছিল, এই যে এই এই জায়গাটা শুধু ছিল ওই জামা কাপড়গুলো, তো সেগুলো সব বের করেছি। আর কাচের মধ্যে আমার যে শোকেসের কাচের মধ্যে, এখানে তোমরা আগেই দেখেছো আমি বলেছিলাম যে যখন শীত এসেছিল তখন আমি ওই কাচটাতেও আমার ওই বাসনকোসন সাজানো ছিল সেগুলো সব ফাঁকা করে দিয়ে শীতের পোশাকগুলো রেখেছিলাম, যাতে আমার শীতের পোশাক বের করলে আরও বেশি জামা কাপড় হয়ে যায়, যাতে সুবিধা হয়। তো শীতের পোশাকগুলো এখন ঢুকিয়ে দিচ্ছে, তাই জায়গাটা ফাঁকা হয়ে গেল। তো ওখানেও ভাবছি যে রেগুলার ইউজের বা যেগুলো টুকটাক একটু কম আর কি জামা কাপড় সেগুলো ওখানে রাখবো। তাই সবার প্রথমে যে কয়েকটা আমার সুতির ছাপা শাড়ি আছে, শাড়ি তো পরা হয় না কিন্তু মাঝে সাঝে পরতে হয়, তো সেই ছাপা শাড়িগুলো বাইরে রেখেছি। আরও কী কী রাখা যায় দেখি। এই দেখো এখানে বেশ কিছু ছাপা শাড়িগুলো সব রেখেছি বাইরে। এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, হ্যাঁ সাত আটটা মতন শাড়ি এখানে আছে। আরও জায়গাটা দেখো ফাঁকা, তো সুন্দর করে আমি এখানেও গুছিয়ে রাখবো সব কিছু। আর এই দেখো এখানে সবে আমি ভাঁজ করা শুরু করেছি। এখানে সব যেগুলো ইউজ হয় না, যে নাইটিগুলো আর পরি না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সবে ভাঁজ করেছি, এখনও অনেক আছে। এগুলো কি বলো তো মানে পুরো ভালো, কোথাও কোনো ছেঁড়া ফাটা নেই, কিন্তু কিছু কিছু জায়গায় রং চলে যায় না ইউজ হতে হতে, তো সেই রকম একটা মানে অংশ চলে এসেছে, তো সেই জন্য এগুলোকে বাতিলের খাতায়। তবে কিছু কিছু সময় এগুলোরও প্রয়োজন পড়ে পরার, কিছু কিছু সময় এমন চলে আসে এর মধ্যে থেকে কোনো নাইটি মাঝে মাঝে পরার প্রয়োজন হয়ে পড়ে, তো সেই জন্য এগুলোকে আমি নষ্ট করি না, গুছিয়েই রাখবো।
এর মধ্যে একটা নাইটির অনেক কাহিনী রয়েছে, তো সেটা তোমাদেরকে পরে কোনো ব্লগে বলবো, এখনই বলে দিলে ভালো লাগবে না এইভাবে বলে দিলে, তো ওটা নিয়ে একটা আলাদা করে স্পেশাল মানে ভালো করে একটা সেই বিষয় নিয়ে যখন আলোচনা হবে তখন তোমাদেরকে ডিটেলে বলবো। তো বিছানা দেখো ফাঁকা, সব জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে রাতের জন্য। দেখো মা এখানে বেগুন ভাজা করেছে আর ডালও করেছে, আর তার সঙ্গে করেছে পেঁয়াজি, যেটা খেতে দারুণ হয়েছিল, একদম মুচমুচে আর দারুণ টেস্ট হয়েছিল। তো এতটা এখনো করার বাকি। তো এরই মধ্যে খাওয়া দাওয়া করে এসেছিলাম জামা কাপড়গুলো ভাজ করতে করতেই, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রিও হয়ে গেছে, এখন কিন্তু 11:22 বাজে, আর আমার এরই মধ্যে সবকিছু গোছানোও হয়ে গেছে, যা অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে, যে যেই সময় মানে যত একেবারে বেরিয়েছিল জামা কাপড়। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এখানে দেখো কয়েকটা নাইটি রেখেছি, 2-3টে নাইটিগুলো কালকে একবার ধুয়ে নেবো, কারণ এই নাইটিগুলো ভালো, আরও অন্যান্য নাইটিগুলো নতুনগুলো পরতে পরতে এগুলো পরা হচ্ছিল না। আর এই যে এখানে আমি সব ভাঁজ করে রাখলাম, এই যে তোমাদের বললাম নিচে যে রয়েছে যেগুলো একটু কালার ফেড হয়ে গেছে সেরকম নাইটি, এখানেও রয়েছে এগুলো ভালো নাইটি কয়েকটা, তো ওখানে ওটা তার জায়গা আটেনি, এখানে রেখেছি গামছা কিছু, আর বাইরে তো রয়েছেই 2-3টে, এখানে রয়েছে আমার কিছু ওড়না, মানে এগুলো সবসময় ব্যবহারকার জিনিস, একটা বেড কভার, যেটা মানে বেড কভারের বিছানায় পাতার জন্য না, তাছাড়াও অনেক সময় চাদর প্রয়োজন পড়ে কোনো কাজে, বা নোংরা ঠোঙরা ঝাড়লাম সেরকম সময় কিছু রাখার প্রয়োজন পড়ে, তো তার জন্য এটা এক্সট্রা আলাদা করে রাখি। আরও কিছু তোমাদের দাদাভাইয়ের শার্ট ফার্ট যেগুলো পরা হয় না খুব একটা, তো সেগুলো একটা সায়া, তো এরকম আর কি টুকটাক জিনিসগুলো এখানে রেখেছি। আর তার নিচে আমার সব কুর্তির কালেকশন রয়েছে, আর এই যে এখানটা করে আমার নাইটিগুলো যেগুলো সবসময় ব্যবহার করা হয় সেই নাইটিগুলো রয়েছে, আর এখানে তোমাদের দাদাভাইয়ের সমস্ত টি শার্টসগুলো রয়েছে, হাফ হাতা ফুল হাতা, আর এখানেও রয়েছে টি শার্ট শার্টগুলো, এই যে এখানেও সব টি শার্ট হাফ প্যান্ট এগুলো রয়েছে, মানে সবসময়কার ব্যবহার যেগুলো রেগুলার করতে হয় সেরকম মানে মোটামুটি জামাকাপড়গুলো এখানে রয়েছে। আর তার নিচে আমাদের বিছানা করার জন্য মশারি টশারি কাঁথা টাথা এগুলোই থাকে। তোমাদেরকে দেখিয়ে দিলাম ছোট্ট করে একটুখানি অল্প সময়ের মধ্যে, আর তোমরা যদি আমার রুম ট্যুরটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি তাড়াতাড়ি তোমাদের জন্য আমার ঘরের এই ছোট্ট কুড়ে ঘরের ট্যুর নিয়ে চলে আসব, যে আমার ঘরে কোথায় কী আছে, আমি কোথায় কী রাখি এবং কী কীভাবে সাজিয়ে রেখেছি, তো সেগুলো তোমাদেরকে শুধু একটা ব্লগে পুরো ডিটেলে দেখাবো। তো এখন আমি যেগুলো গোছালাম সেইগুলো তোমাদেরকে দেখালাম, আর ব্লগটা ছোট হলো এবং এখানে ভিডিওটাকে এন্ড করবো, কারণ এখন অনেক রাত্রি হয়ে গেছে আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, এই কাজগুলো করতে করতে এমনিতেই মানে খুব ঘুম পেয়ে গেছে এখন, আর এখন এডিটের কাজ বাকি রয়েছে, তো যতটা পারবো করবো। তো ভিডিওটা তাই এখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন আরও একটা ভিডিওর সঙ্গে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার একটি ফেসবুক পেজও রয়েছে তো সেখানেও তোমরা ফলো করে দিও, আর তার সঙ্গে সবাই জানো আমি প্রায় ভিডিওতেই বলেছি একটা ফেক অ্যাকাউন্ট রয়েছে যেখানে 11,000 ফলোয়ার, তো সেটা কিন্তু ফেক অ্যাকাউন্ট, যেটা আমার ইউটিউবের প্রোফাইল ইউজ করা রয়েছে, আর আমার যেটা অরিজিনাল অ্যাকাউন্ট তো সেখানে মোটামুটি 200 সামথিং 250 ফলোয়ার রয়েছে, তো সেখানে গিয়ে তোমরা ফলো করে দিও। তো চলো টাটা।